আল্টামিরা আর্ট গ্যালারির সপ্তম সংস্করণ রূপাং দেহি জানাং দেহি যশো দেহি শিরোনামে 22 জন শিল্পীর কাজ নিয়ে 24 সেপ্টেম্বর শুরু হয়েছে এক অভিনব চিত্র প্রদর্শনী, চলবে 29 সেপ্টেম্বর পর্যন্ত। আলতামিরা আর্ট গ্যালারির পক্ষ থেকে আমি রঞ্জনা চ্যাটার্জি আগামী দুর্গোৎসবের সবাইকে, দর্শকদের আমি প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। কিছুদিন পরেই আমাদের বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। সেই উৎসবের প্রাক্কালে দেবী দুর্গাকে আহ্বান জানিয়ে এবং তার কাছে আমাদের একটা প্রার্থনা থাকবে, বিশেষ করে এবছরের জন্য পৃথিবী যেন আবার সুস্থ হয়ে ওঠে, চারিদিকের এই অরাজকতা এগুলো যেন দূর হয়, আবার সুন্দর সবুজ হোক আমাদের পৃথিবী। সেই মাকে আহ্বান জানিয়ে আমাদের প্রত্যেকবার এই আলতামিরা আর্ট গ্যালারি আজ 8 বছর ধরে এই দুর্গোৎসবের আয়োজন করে চলেছে। গত বছরও আমরা করেছি, তখন একটা ঘোরতর প্যান্ডামিকের মধ্যে দিয়ে। সেই সময় কোনো গ্যালারিতেই কোনো শো হচ্ছিল না, সবটাই অনলাইন। হ্যাঁ, মানুষ পরিস্থিতির চাপে তখন বাধ্য ছিলেন, তাই করেছিলেন, কিন্তু আমার মনে হয়েছে অনলাইন শো আর এমনি গ্যালারিতে শোয়ের মধ্যে বিস্তর ফারাক। সেদিন যখন প্রথম আমি শোটা করি, যদিও সমস্ত কোভিড প্রোটোকল মেনে লাস্ট ইয়ার করেছি, সবাই শিল্পীরা অত্যন্ত এনজয় করেছেন, এসেছেন, তারা একটা মুক্ত বাতাসের স্বাদ নিয়েছেন। এবছরও আমাদের এটা নিয়ে অষ্টম দুর্গোৎসবের আগে যে অনুষ্ঠানটি হয়, রূপং দেহি জয়াং দেহি যশো দেহি, সেটার আয়োজন করা হয়েছে। 22 জন অত্যন্ত সুন্দর শিল্পীদের কাজ এবং তাদের একসাথে 22 জনের পার্টিসিপেশন নিয়ে এই শোয়ের সূত্রপাত হয়েছে গতকাল। এখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন শ্রী দেবব্রত চক্রবর্তী এবং শ্রী সমী রাইজ ও সুব্রত গঙ্গোপাধ্যায়। ওদের হাত দিয়েই কালকে আমাদের এই মঙ্গল দ্বীপটি জ্বলে এবং ওনাদের প্রত্যেকের প্রশংসা পেয়েছে প্রতিটি ছবি। এবার সুব্রত এবং সমীরদা এবং দেবব্রতদা বলে গেছেন, যাওয়ার সময় অত্যন্ত উচ্চমানের কাজ আমি দেখতে পেলাম এবার গ্যালারিতে। তো আর্টিস্টদের, আমার তরফ থেকে আর্টিস্টদেরও অনেক শুভেচ্ছা জানাচ্ছি এত সুন্দর সুন্দর কাজ উপহার দেওয়ার জন্য। এই শোটি চলবে আমাদের 6 দিন, 29th শেষ হবে। এখানে 3টে করে প্রাইজ থাকে, ফার্স্ট সেকেন্ড থার্ড, তার সাথে আরও কিছু যোগ হয়েছে। তো আর্টিস্টরা
যে কাজ করেছেন সেই তার সেই কাজের সম্মান জানাতে আমাদের প্রত্যেককে কিছু মেডেল প্রদান করা হয় এবং সার্টিফিকেট দেওয়া হয়। আশা করব সামনের বছরও আমরা এইভাবেই আবার শো করতে পারব এবং আর্টিস্টরা আবার আসবেন এবং তাদের অত্যন্ত প্রিয় শো, আমার আর্টিস্টদের এটা অত্যন্ত প্রিয় শো, তারা আসেন যোগদান করেন। এটা একটা মিলন মেলার মতো, পুজোর আগে এটা আমরা একসাথে হয়ে শোটা করি এবং আশা করব সবার মিলিত প্রচেষ্টায় প্রদর্শনীটি সার্থক একটা রূপ পাবে। আর একবার শুভেচ্ছা জানিয়ে সবাইকে আলতামিরা আর্ট গ্যালারির তরফ থেকে আমি সবাইকে হ্যাপি অ্যান্ড সেফ দুর্গা পূজা। নমস্কার, আমার নাম অনুময় ভৌমিক, আমি একজন শিল্পী, ছবি আঁকি এবং এই যে শোটা দেখছেন এটা আলতামিরা আর্ট গ্যালারি প্রত্যেক বছরই করে থাকেন এবং আমরা যারা ধরুন আপকামিং আর্টিস্ট আছি ওনাদেরকে খুবই এনকারেজ করে এই শোটা এবং আমরা অবশ্যই এই শোটার জন্য প্রত্যেক বছর অপেক্ষা করি। এখানে দুর্গা এবং গণেশ নিয়ে শো হয়, আমাদের ম্যাডাম আছেন রঞ্জনা ম্যাডাম, উনি আমাদের খুবই এই সব ব্যাপারে এনকারেজ করে থাকেন এবং আমি এবছরে একটা ছবি দিয়েছি এখানে ওপেকে করা, দুর্গা আছে এবং প্রত্যেক শিল্পীর ছবি এবং খুবই উচ্চমানের ছবি, ছবিগুলি খুবই ভালো এবং একের পর এক শো হতে থাকে এই গ্যালারিতে। যেমন একটা অ্যানুয়াল শো হয় সেখানেও আমরা পার্টিসিপেট করি, বিভিন্ন রকম এখানে উৎসাহ করার জন্যে পুরস্কৃত করা হয়ে থাকে, সেটা খুব ভালো ব্যাপার। এছাড়া আরও বিভিন্ন রকম এক্সিবিশন আমার চলে, ছবি সারা বছর ধরেই করে যাই, বিভিন্ন ওয়ার্কশপে করে যাই, এমনি আমার আমি একজন শিক্ষক টিচার, স্কুলের ড্রয়িং টিচার, তো সেখানেও ছবির অ্যাক্টিভিটি চলতেই থাকে। তো এই সমস্ত মিলিয়ে দুবছর যা যাচ্ছে প্যান্ডামিকে, ছবি তো প্রায় শিল্পীরা বাড়ির বাইরে বেরোতেই পাচ্ছেন না, তো এই রঞ্জনা ম্যাডামের উৎসাহে লাস্ট ইয়ারও হয়েছিল এবং এবছরও হয়েছে এবং আমরা খুবই খুশি সেই ব্যাপারে এবং আমরা সবাই মিলে একসাথে মিলিত হতে পারছি, অনেকটাই প্যান্ডামিকটা কমে এসেছে, সেক্ষেত্রে এটা আমাদের কাছে খুব বড় একটা আনন্দের দিন ওপেনিংটা এবং এই দুর্গা পূজার যে এক্সিবিশনটা হয় সেটার জন্য আমরা প্রত্যেক বছরই অপেক্ষা করে থাকি এবং ওনাকে অনেক ধন্যবাদ আমাদের এই সুযোগটা করে দেওয়ার জন্য এবং এতে আমরা খুব খুশি এই কদিন আমরা একসাথে আসি থাকি এখানে এক্সিবিশন হয় এবং বিভিন্ন ছবি নিয়ে আলোচনা হয়, ছবি নিয়ে বিভিন্ন রকম নানারকম ওয়ার্কশপও হয়ে থাকে এবং গুণী শিল্পীরা আসেন, আমাদের সিনিয়র স্যাররা আসেন, ওনারাও এই ছবি সম্বন্ধে বলেন আমাদেরকে অনেক কিছু, আরও কিছু ছবির ব্যাপারে উৎসাহিত করেন এবং সত্যি কথা বলতে এটা খুব প্রয়োজন, মানে এখন যেরকম পরিস্থিতিটা এসেছে এই রকম একটা শো এবং আমাদের আশাটা প্যান্ডামিক তো থেকেই যাবে আর তো সম্ভবত মানে এটা লড়া ছাড়া তার কোনো উপায় নেই এর সাথে, তো এরকম একটা পরিস্থিতিতে এই এক্সিবিশনটার খুব দরকার এবং আমরা খুব উৎসাহিত মানে উৎসাহিত বোধ হয়েছি এবং আমাদের খুব ভালো লেগেছে ব্যাপারটা এবং আমরা প্রত্যেক বছর ম্যাডামের সাথে আছি থাকবো, শোটাও হবে আরও ভালো হবে ক্রমশ এবং এই বলেই শেষ করছি। আমার এই ছবি একটা ছবি আজকে এবারে দিয়েছি এখানে এক্সিবিশনে, এটা ওপেক করা আছে পেপারের ওপর এবং আরও শিল্পীরা বিভিন্ন রকম মিডিয়ামে কাজ করেছেন, কেউ অ্যাক্রিলিকে করেছেন, কেউ পেন অ্যানিংকে করেছেন, কারোর ছবি ওয়াটার কালার আছে, হ্যাঁ কেউ অয়েলে হয়তো দিয়েছেন, তো সব মিলিয়ে একটা বেশ দুর্গাপুজো উৎসব ব্যাপার হয়েছে এবং খুবই ভালো, শুরু অলরেডি হয়ে গেছে আলতামিরা থেকে, আর কিছুদিন পরেই মহালয়া, তারপর পুজো, তো আমরা শুরু করে দিয়েছি আমাদের মতো করে এবং ম্যাডামের উৎসাহে, সো সেই কারণে খুব ভালো লাগছে এই বলেই শেষ করব। অনেক ধন্যবাদ আলতামিরা আর্ট গ্যালারিকে, ম্যাডাম রঞ্জনা ম্যাডামকে এবং সমস্ত শিল্পীরা একসাথে হয়েছি তার জন্যে।